নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে সামরিক ক্ষেত্রে এবার এক নজিরবিহীন সাফল্য পেল ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া সামরিক বিমান এবার আকাশপথে শত্রুপক্ষের উপর আঘাত হানতে সক্ষম হবে কোনোরকম চালক ছাড়াই। শুনে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এই অসম্ভবকেই সম্ভব করতে সক্ষম হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। গতকাল শুক্রবার এই বিমানের সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। মূলত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এমন অত্যাধুনিক বিমান বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও এর আগে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধেও এই ধরনের যুদ্ধবিমানের ব্যবহার পরিলক্ষিত হয়েছে, তবে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই বিমান তৈরি নিঃসন্দেহে ভারতের কাছে একটি বিরাট সাফল্য। জানা গিয়েছে কর্ণাটকের চিত্রদুর্গায় এই বিমানের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে DRDO। পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই প্রসঙ্গে একটি খবর প্রকাশের মাধ্যমে জানিয়েছে, আমরা একটি যুদ্ধবিমান তৈরির চেষ্টায় ছিলাম, এমতাবস্থায় ভারতেই তৈরি যুদ্ধবিমানটি সফলভাবে পরীক্ষা করা হলো। নিঃসন্দেহে এটি একটি বড় সাফল্য, তবে এখনও এই বিমানের কোনো নাম দেয়া হয়নি। এই বিমানে কোনো পাইলটের প্রয়োজন নেই। পরীক্ষার সময় টেক অফ করার পরে নির্দিষ্ট জায়গা পর্যন্ত উড়ে গিয়েছে বিমানটি, তারপরে সেটি নিখুঁতভাবে মাটিতে নেমে এসেছে। এই যুদ্ধবিমান চালানোর সফল পরীক্ষা আত্মনির্ভর ভারত গড়ে তোলার পথে অন্যতম সফল একটি প্রয়াস। ভবিষ্যতেও এমনভাবে ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে স্বদেশি প্রযুক্তির ক্রমশ ব্যবহার করা হবে। এই বিমানটির ডিজাইন এবং সেটি তৈরি করেছে DRDO-র অধীনে থাকা এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। একটি ছোট টার্বোফ্যান ইঞ্জিনের ব্যবহারের মাধ্যমেই উঠতে পারে এই যুদ্ধবিমানটি। এমন সময় DRDO দাবি করেছে যে এই বিমান তৈরি করে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছে ভারত। শুধু তাই নয়, এই সফল পরীক্ষাটি একটি মাইলস্টোন হিসাবে চিহ্নিত করে DRDO সূত্রে জানানো হয়েছে, এই পরীক্ষা করে আমরা প্রমাণ পেয়েছি যে ভবিষ্যতেও আমরা যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হব। এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে এমন জটিল প্রযুক্তির সফলভাবে ব্যবহার করে আমরা আত্মনির্ভরতার পথেও এগিয়ে গিয়েছি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।